নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা দশ। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, কেন্দ্রীয় এজেন্সির হানা দেওয়া সংস্থার নির্বাচনী বন্ড কেনা নিয়ে চলতি বিতর্কে উঠে এসেছে ওষুধ প্রস্তুতকারী অরবিন্দের খামার নাম এবং এই সংস্থার কর্ণধারকে ইডি গ্রেপ্তার করার পরপরই অরবিন্দ ফার্মা নির্বাচনী বন্ডে মোটা টাকা লগ্নি করে। নির্বাচন কমিশনের টেস্ট ব্যাংক অফ ইন্ডিয়ার দেওয়া তথ্য প্রকাশ্যে আসতেই ওই বিতর্ক মাথাচাড়া দিয়েছে বিরোধীদের নিশানায় বিজেপি। বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করছে দলীয় স্বার্থে। সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ড মারফত রাজনৈতিক দলগুলিকে যে চাঁদা দিয়েছে তা যাবতীয় তথ্য নির্বাচন কমিশন প্রকাশ করায় বিরোধীদের এই অভিযোগ বাড়তি মাত্রা পেয়েছে। 2022 সালের 10ই নভেম্বর ইডি অরবিন্দ ফার্মা ডিরেক্টর পি শরৎচন্দ্র রেড্ডিকে দিল্লি আবগারি মামলার তদন্তে সূত্রে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পাঁচ দিন পর 15ই নভেম্বর ওই সংস্থা 5 কোটি টাকার নির্বাচনী বন্ড কেনে। অসুস্থতার কারণে 2023 সালের মে মাসে দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান তিনি। জুন মাসে বিশেষ আদালতে শরৎচন্দ্র রেড্ডিকে আর্থিক বেনিয়ম বা পিএমএলএ মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানায় ইডি। অভিযুক্ত রাজসাক্ষী হতে স্বেচ্ছায় রাজি হয়েছেন বলে ইডি জানায় আদালতকে। রাউজ অ্যাভিনিউ কোর্ট ইডির আবেদনে সম্মতি জানায়। ঘটনাচক্রে ওই বছরেই নভেম্বরে অরবিন্দ ফার্মা 25 কোটি টাকার নির্বাচনী বন্ড কিনেছিল। স্টেট ব্যাংক সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ড ক্রেতা ও প্রাপক রাজনৈতিক দলগুলি যেসব নথি এযাবৎ গোপন রাখা হয়েছিল তা নির্বাচন কমিশনকে জমা দেয়। গত বৃহস্পতিবার কমিশন তা প্রকাশ করতেই বন্ড ক্রেতাদের অন্যতম অরবিন্দ ফার্মার বন্ড কেনার বিষয়টি সামনে আসে। হায়দ্রাবাদের এই ওষুধ প্রস্তুতকারী সংস্থা দিল্লির আবগারি কেলেঙ্কারির সূত্রে রাজ্যের শাসক দল আপকে 100 কোটি টাকা ঘুষের বিনিময়ে সরকারি সুবিধে আদায় করেছে বলে অভিযোগ করেছিল ইডি। বিরোধীদের দাবি, ইডির অভিযোগ থেকে রেহাই পেতে দফায় দফায় অরবিন্দ ফার্মা মোট 52 কোটি টাকার বন্ড কিনেছে। প্রশ্ন উঠছে, তাহলে কি ইডির অভিযোগ থেকে মুক্তি পেতে কেন্দ্রের শাসক দলকে বন্ড মারফত নির্বাচনী তহবিলে টাকা ঢেলেছে ওই ওষুধ নির্মাতা? স্টেট ব্যাংক যে নথি নির্বাচন কমিশনকে দিয়েছে তাতে চাঁদা দাতা বা গ্রহীতার নাম ও অর্থের পরিমাণ জানা গিয়েছে, কিন্তু নির্দিষ্ট করে কোন রাজনৈতিক দল কোন সংস্থা বা ব্যক্তির কাছ থেকে বন্ডের সুবাদে কত টাকা পেয়েছে তা জানা যায়নি। ওই অসম্পূর্ণ তথ্য সূত্রে পূর্ণাঙ্গ নথি ব্যাংক কর্তৃপক্ষকে কমিশনে জমা সোমবারের মধ্যে দিতে বলেছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট। ওই তালিকা পেলেই অরবিন্দ ফার্মা বিজেপির তহবিলে কত টাকা দিয়েছে তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। কলকাতা টিভি। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, আবাসের টাকা নিয়ে ফের আসরে তৃণমূল। 2021-2022, 2022-2023 এবং 2023 থেকে 2024 এই অর্থবর্ষে আবাস যোজনা কিছু কত টাকা তহবিল কেন্দ্রে শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্রীয় সরকার, এক্স হ্যান্ডেল দাবি তৃণমূলের। এই নিয়ে বিজেপিকে মুখোমুখি তর্কে বসার ডাক দিয়েছে ঘাসফুল শিবির। যে পরের বার আপনি যখন বাংলায় আসবেন, এই গত 3টে অর্থবর্ষে আপনার সরকার কত টাকা 100 দিনে দিয়েছে আর কত টাকা আবাসে দিয়েছে তার শ্বেতপত্রটা প্রকাশ করবে। 10ই মার্চ ব্রিগেড থেকে হুঙ্কার দিয়েছিলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আওয়াজ তুলেছিলেন 100 দিনের কাজের বকেয়া এবং আবাস যোজনায় আর্থিক বঞ্চনা নিয়ে। বৃহস্পতিবার প্রচার শুরুর আগেও সামাজিক মাধ্যমে বিজেপিকে মুখোমুখি তর্কে বসার খোলা চ্যালেঞ্জ জানান তিনি। এর 3 দিন কাটতে না কাটতেই ফের আবাস বঞ্চনা নিয়ে পদ্ম শিবিরকে আক্রমণ তৃণমূলের। এক্স স্যান্ডেলে পোস্ট করে দাবি, 16ই মার্চ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলকে মিথ্যেবাদী বলে তোপ দাগেন। পাশাপাশি এক্স স্যান্ডেলে দাবি করেন, রবিবার শুভেন্দুর হিসেবে পাল্টা হিসেব দেয় তৃণমূল। এক্স স্যান্ডেলে লেখে, এই তথ্যকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে আসরে নেমেছে তৃণমূল। 100 দিনের টাকা আবাস যোজনার টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই তৃণমূল বিজেপির মধ্যে দড়ি টানাটানি চলছে। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে ফের পদ্ম শিবিরকে খোলা চ্যালেঞ্জ তৃণমূলের। সোমবারই বালুরঘাটে অভিষেকের সভা, সেই সভাতেই বিজেপিকে মুখোমুখি বিতর্কের আহ্বান তৃণমূলের। কলকাতা টিভি। এখন সময় বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকো। সেরা দশ নিয়ে ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। অধীর চৌধুরী বিজেপিকে আসন ছেড়েছেন, সরাসরি আক্রমণ ফিরাদ হাকিমের। তাঁর দাবি, মুর্শিদাবাদের 3 আসনেই জয় পাবে তৃণমূল। জেলার বেসুরো বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গেও এদিন আলোচনা সারেন ফিরাদ। তবে আলোচনায় খুশি নন হুমায়ুন, তা তার হাসিতেই প্রকাশ পায়। নির্বাচনের দিন ঘোষণা হতেই জেলায় জেলায় প্রচারের পাশাপাশি কর্মী সভাও জারি রেখেছে রাজনৈতিক দলগুলি। মুর্শিদাবাদে এমনই এক কর্মসূচিতে ফিরাদ হাকিম জেলায় পৌঁছে কর্মীদের উদ্দেশ্যে ভোকাল টনিক দিলেন দলের হেভিওয়েট নেতা।
সরাসরি তোপ দাগলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে। বিজেপিকে আসন ছেড়েছেন অধীর, অভিযোগ ফিরহাদের। একই সঙ্গে জেলার তিন আসনে তৃণমূলের জয় নিশ্চিত বলেও দাবি তাঁর। বহরমপুরের যে মিথ অধীর চৌধুরী, যেহেতু তিনি বিজেপির কাছে আত্মসমর্পণ করেছেন, তাই দুটো সিট দিয়ে দিয়েছিলেন বিজেপিকে। বহরমপুরের মানুষ আর ক্ষমা করবেন না। এবার তৃণমূল কংগ্রেসকে যখন সারা মুর্শিদাবাদ দিচ্ছে, বহরমপুরের মানুষও তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকেছে এবং আমরা এই তিনটে সিটি জিতব। শনিবারই বেসুরো তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং নিয়ামত শেখ ফিরাদ হাকিমের সঙ্গে দেখা করতে হোটেলে যান। নতুনভাবে অন্য কোথাও যাবেন নাকি দলেই থাকবেন, সে বিষয়ে আলোচনা হয় বলে জানান হুমায়ুন কবির। তবে আলোচনা নিয়ে মুখ খুলতে চাননি ফিরাদ। তবে আলোচনায় মন ভেজেনি হুমায়ুনের, অসন্তোষ জিয়ে রেখেই দলীয় প্রার্থী ইরফান পাঠানের হয়ে প্রচারে নামবেন না, ফের সাফ জানিয়ে দিলেন ভরতপুরের বিধায়ক। বহরমপুরে অধীর গড়ে দাঁড়িয়েই অধীর চৌধুরীকে চ্যালেঞ্জ ফিরাদের। মুর্শিদাবাদে জয় নিয়ে আত্মবিশ্বাসী, তবুও হুমায়ুন অস্বস্তি থেকেই যাচ্ছে। প্রার্থী ঘোষণার আগে দল ছেড়েছেন তাপস রায়, ঘোষণার পরে দল ছাড়লেন অর্জুন। তাহলে কি এরপর তালিকায় হুমায়ুন? কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। 2009, 2014 আর 2019 পরপর তিনবার বীরভূমের সাংসদ হয়েছেন শতাব্দী রায়, আর এবারেও তাকে প্রার্থী করা হয়েছে। তবে বীরভূমের আনাচে কানাচে কান পাতলে একটু শতাব্দী নিয়ে অনীহা দেখা দিয়েছে, তবে আপাতত তা থিতু হয়ে গিয়েছে। তারাপীঠ মন্দিরে পুজো দিয়েছেন শতাব্দী রায়, আর তারপরেই কলকাতা টিভির মুখোমুখি হয়ে কি জানালেন তিনি, এক্সক্লুসিভ ইন্টারভিউ শতাব্দী রায়ের, দেখুন। লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে, ইতিমধ্যেই তারাপীঠ মন্দিরে মা তারাকে পুজো দিয়ে তার নিজ নির্বাচনী কেন্দ্র বীরভূম লোকসভা কেন্দ্র, সেখানে তিনি প্রচার শুরু করে দিয়েছেন। শতাব্দী রায় তৃণমূল প্রার্থী আমাদের সঙ্গে রয়েছেন। কোনো কারণই নেই কঠিন হওয়া, কারণ মমতা ব্যানার্জি এত কিছু দিয়েছে মানুষকে, এত কিছু করেছে পশ্চিমবঙ্গের জন্যে, সুতরাং নির্বাচিত মানে নির্বাচন কঠিন হওয়ার কোনো কারণই নেই। মানুষ মমতা ব্যানার্জির প্রতি ভরসা এখনও রাখে, আজও অব্দি রাখে 200%। কোথা থেকে আসছে কনফিডেন্ট? মানুষের ভালোবাসা থেকে, এত বছর ধরে এখানে থেকেছি, মানুষ ভালোবেসেছে, মানুষের মানুষ বীরভূম আমার সঙ্গে আবেগে জড়িয়ে গেছে এবং বীরভূমের সঙ্গে আমি জড়িয়ে রয়েছি। একেবারে আমরা কথা বলছিলাম বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সঙ্গে, এবং তিনি পরিষ্কার করে দিলেন 19-এর লোকসভা থেকে 24-এ যে লোকসভার মার্জিন আরও বেড়ে তিনি কিন্তু একেবারেই সফল একজন তিনি হবেন এমনটাই তিনি কিন্তু দাবি করছেন। বীরভূম থেকে ক্যামেরায় অলি মোহাম্মদের সাথে মনা বীরবংশী, কলকাতা টিভি। এখন সময় আরও একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। 14 জানুয়ারি থেকে শুরু হয়েছিল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। ভারত জোড়ো ন্যায়যাত্রা অর্থাৎ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার সমাপ্তি সমাবেশে গড় হাজির থাকল বামেরা, এবং কংগ্রেসের কর্মসূচি হলেও আদতে ভোটের মুখে তা বস্তুত ইন্ডিয়ার সমাবেশ। যদিও আয়োজক কংগ্রেসের সঙ্গে বাংলাসহ নানা রাজ্যে বামেদের আসন রফা অধরা এখনও, সেই বিবাদের জেরেই মুম্বাইতে রাহুলের ন্যায় সমাবেশ এড়িয়ে গেল সিপিএম এবং সিপিআই। একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে বিজেপি বিরোধী ভোটে বিভাজন ঢুকে দেওয়ায় ইন্ডিয়া গঠনের অন্যতম লক্ষ্য ছিল। রাজ্যে রাজ্যে কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক দল সহ বাম দলগুলির আসন রফার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু কংগ্রেসের আচরণ নিয়ে এর আগেই বাংলার মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়ার শরিক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছিলেন। এবার সরাসরি মন্তব্য না করলেও কংগ্রেসের কর্মসূচি থেকে নিজেদের সরিয়ে রাখল বামেরা। সিপিএম এর সীতারাম ইয়েচুরি বা সিপিআই এর ডি রাজা অন্যত্র ব্যস্ত থাকার কারণ দেখিয়ে রবিবার মুম্বাইয়ের রাহুলের সভায় এড়িয়ে গিয়েছেন। ইন্ডিয়া গঠনের পর বস্তুত মুম্বাইয়ের প্রথম ইন্ডিয়ার সমাবেশ। সিপিএম এর সাধারণ সম্পাদক ত্রিপুরায় এবং সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজা দিল্লিতে সাংগঠনিক কাজে ব্যস্ত থাকার কারণে মুম্বাইয়ের রাহুলের সভায় যোগ দেননি বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনাচক্রে একমাত্র বাম শাসিত রাজ্য কেরলে প্রধান বিরোধী দল কংগ্রেস। রাহুলের ওয়ানার থেকে ফের প্রার্থী হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় ইন্ডিয়ার শরিক বিবাদ মাথা চড়া দেয়, কেননা ওই কেন্দ্রে সিপিআই প্রার্থী হয়েছেন ডি রাজার স্ত্রী বিশিষ্ট শ্রমিক নেত্রী অ্যানি রাজা। কেরল থেকে একটি মাত্র আসনে সিপিএম জয়ী হয়েছিল, সেই আলপুজ্জা আসনে এবার এআইসিসি নেতা কেসি বেণুগোপালকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাংলায় এখনো বামেদের সঙ্গে আসন রফা নিয়ে প্রদেশ নির্বাচন কমিটিকে আলোচনার সবুজ সংকেত দেননি দলের সভাপতি মল্লিকার্জুন খড়গে। ত্রিপুরায় সব আসনে একতরফা প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। অসম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্রে বামেদের একটি আসনও ছাড়তে রাজি হয়নি কংগ্রেস।
বিহারেও কংগ্রেস কি করবে তা আজও স্পষ্ট নয়। একই সঙ্গে তৃণমূলের সঙ্গেও বাংলা ছাড়াও অসম এবং মেঘালয়ে রফা করতে ব্যর্থ হয়েছে তারা। ফলত আসন্ন লোকসভা ভোটে দেশের বিভিন্ন রাজ্যে ইন্ডিয়া শরিকদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা অনিবার্য হয়ে উঠছে। কলকাতা টিভি। শ্রোতা দর্শক, এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।